আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। ডাক্তার আছেন আপনার পাশে, আমি নুসরাত আপনাদের সঙ্গে রয়েছি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাসুদা খাতুন, সহযোগী অধ্যাপক চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর মোসাম্মদ বিলকিস ফাতেমা, সহযোগী অধ্যাপক কলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত বা কোনো জিজ্ঞাসা যদি থাকে আমাদের কাছে চিকিৎসা সংক্রান্ত, আমাদের নিচে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। দর্শক, চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। ম্যাম, আপনার কাছে প্রথমে একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু চর্ম বিভাগে রয়েছেন, এখন আসলে এই সিজন যেটা চলছে, আসলে বেশি কি কি ধরনের স্কিনের অসুবিধা হয়ে থাকে? ধন্যবাদ, এটা খুবই একটা কমন কোশ্চেন সবার জন্যই, জনগণের জন্য। এখন যেহেতু প্রচণ্ড গরম এবং অনেক বেশি ঘাম হচ্ছে আমাদের শরীরে, সেই জন্য এই গরমের জন্য বাচ্চাদের জন্য অনেক বেশি ঘামাচি হচ্ছে, আর বড়দের জন্য যেটা হচ্ছে বড়দেরও ঘামাচি হতে পারে, তবে প্রকোপটা একটু কম, বাচ্চাদের প্রকোপটাই বেশি। আর যেটা হচ্ছে যে ফাঙ্গাস, ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। মাথায় হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, শরীরে হচ্ছে টিনিয়া কর্পোরিস, রিং ওয়ার্ম, যেটা গোল গোল, পেশেন্ট দেখলেই চিনতে পারে, শরীরের বিভিন্ন পার্টে হচ্ছে, এবং হাতের নখে হচ্ছে, পায়ের নখে হচ্ছে, রানের দুই চিপায় হচ্ছে। বিশেষ করে এটা ছেলেদের বেশি হচ্ছে, যারা বাইরে কাজ করতে, একটা গরম এনভায়রনমেন্টে কাজ করতেছে বা আউটডোরে কাজ করছে, তাদেরটা খুবই হচ্ছে। অনেকক্ষণ ধরে তাদের কাপড় চোপড় পরে থাকতে হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সে নিজের বডিটাকে কুল করার কোনো সময় পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যারা অনেকক্ষণ গরমে থাকে, মেইনলি এখন ফাঙ্গাসটাই বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্টে রয়েছেন, তো এখন যেহেতু এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, কোভিড পেশেন্ট বা নন কোভিড সব ধরনের পেশেন্টদের সার্জারি তো এখন হচ্ছে, তো কোভিড পেশেন্টদের ক্ষেত্রে আসলে সার্জারি করার ক্ষেত্রে আসলে কতটুকু আপনারা সার্জারি করছেন এখন? অ্যাকচুয়ালি ঢাকা মেডিকেলে যেটা হচ্ছে যে কোভিড পেশেন্ট, নন কোভিড পেশেন্ট দুই ধরনের পেশেন্টেরই অপারেশন হচ্ছে। কোভিড পেশেন্টদের আসলে চিকিৎসা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টি, যেটা আগের পুরাতন বার্ন ইউনিট, যেটা সেখানে টোটালি আসলে সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, ওখানে সার্জারি এবং অন্যান্য সার্জারি যে ব্রাঞ্চগুলো আছে এবং গাইনি পেশেন্টগুলো ওখানে থাকে, এবং পজিটিভ পেশেন্টেরও আমাদের অপারেশন হচ্ছে। আচ্ছা, যদিও কোভিড পেশেন্টের আমরা চেষ্টা করি শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশনগুলো করারই, রুটিন যেগুলো না করলে, ডিলে করলে কোনো সমস্যা হবে না, সেগুলো আসলে আমরা একটু ডিলেই করছি, রোগীকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা আশা করছি, হোপফুলি আমরা, যে এই সিচুয়েশনটা চলে গেলে সেই পেশেন্টগুলোর প্রবলেম সলভ করব। আচ্ছা আচ্ছা, মানে অনেকে যেটা চিন্তা করছে যে কোভিড পেশেন্টদের হয়তো কোনো সার্জারি হচ্ছে না, সেক্ষেত্রে ইমার্জেন্সি বেসিসে তাদের সার্জারিটা করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে বলছি। দর্শক আপনার টিভির ভলিউমটি কম করে আপনি আমাদের কাছে প্রশ্নটি করুন। জি, আমার সমস্যা হলো, আমি অনেকদিন যাবত কিডনি রোগে ভুগতেছি, আমার কিডনিতে স্টোন ছিল। জি জি, আপনার সমস্যাটা বলুন। সেক্ষেত্রে বাম পাশের কিডনি দুর্বল হয়ে গিয়েছে, এখন আমার কিডনি আছে 108। এখন কিডনিটা কি ঠিক আছে, আমার অবস্থাটা কি জানার জন্য ফোন দিয়েছি। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ম্যাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, কিডনি স্টোনের কথা উনি বলছিলেন এবং ক্রিয়েটিনিনের কথা বলছিলেন, যেটা ঠিক আছে কি? আপনার কি স্টোনের অপারেশন হয়ে গেছে? জি অপারেশন হয়েছে, অপারেশন সাকসেস হয়নি, দুর্বল দুর্বল। 1.08 আসলে আমরা হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যেই কনসিডার করি, এই রেঞ্জ নিয়ে, ক্রিয়েটিনিন নিয়ে আপনার আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন। হ্যালো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, দর্শক আপনার প্রশ্নটি বলুন। আমি না মিরপুর থেকে বলছি, লিমা। জি জি, আমার
আমার ছেলের বয়স হলো 10 বছর, ওর স্কিনে র‍্যাশ উঠে লম্বা লম্বা এবং গোল লালচে, সে চুলকায়। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। লম্বা লম্বা এবং কি পরের প্রশ্নটা বোঝা গেল না, রিং এর মতো হয়, রিং এর মতো লম্বা লম্বা দাগ যেটা বলছেন উনি, ওনার ছেলের বয়স 10 বছর, সেটা হতে পারে স্টেজ মার্ক। এই সময় ডেভেলপ যখন বডিটা বড় হচ্ছে, গ্রো করছে, তখন তা স্টেজ মার্ক হতে পারে। স্কিনে একটা সার্ডেন একটা স্ট্রেচ হয়, একটা টান পড়ে, ওই কিছু ইলাস্টিক ফাইবার অনেক সময় মানে লম্বা হয়ে যায় বেশি, সেটা যে স্টেজ মার্ক। আর গোল যেটা বলছেন সেটা এই সিজনে আমি মনে করছি না দেখে যেটুকু মনে হচ্ছে, সেটা কোনো রিং ওয়ার্ম হতে পারে, কোনো ডার্মাটোফাইট হতে পারে। সেটার জন্য তাকে ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল ওষুধ লাগাতে হবে, অথবা বেশি হলে খেতে হবে। রেডিশের কথা উনি বলেছেন, রেডিশ হতে পারে, রেডিশ হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক সময় চুলকানি চুলকানি কি আছে আপনার বাচ্চার গায়ে? উনি ডিসকানেক্ট হয়ে গেছে, কিছুটা হালকা চুলকা এবং রেডিশের কথা উনি বলেছেন। হ্যাঁ, সেটা হতে পারে যে মানে হয়তো অন্য কিছু, অন্য কোনো ক্রিম লাগানোর ফলে, স্টেরয়েড লাগানোর ফলে লাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে সেটা এই অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট না দিলে তো ভালো হবে না, বরং এখন ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট জন্য স্টেরয়েড দেওয়াটা খুবই অপরাধ যোগ্য অপরাধ হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত। হ্যাঁ, সেটা ওই দোকানে গিয়ে যে কোনো সময় একটা ক্রিম বললো, দোকান দিয়ে দিল, ওইটাই লাগাচ্ছে, ওইটার কারণেই একটা সাইড ইফেক্ট হিসেবে এটা লাল হচ্ছে, কিন্তু জিনিসটা লাল হওয়ার কথা না, ওটা একটা রিয়াকশন হয়েছে অন্য কোনো ক্রিম লাগানোর ফলে। আচ্ছা, জি জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন। আমাকে ওষুধ দিলে, ওষুধ খাওয়ার পরে ওই জায়গাটা কালো হয়ে আছে এবং মাঝে মধ্যে ওরকম হচ্ছে। আমি একটু ডাক্তার সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, যদি কাইন্ডলি যদি একটু কথা বলার ব্যবস্থা করে দিতেন। জি, আপনার ডক্টর আপনার অসুবিধার কথা শুনছেন। ম্যাম, আপনার কোনো প্রশ্ন কি আছেন? পরিবারে আর কারো গা চুলকায় কিনা? না না, আর কারো হয়নি, আর কারণে শুধু আমার মেয়ের আছে, এত চুলকায় যে রক্ত বেরিয়ে যায়। ঠিক আছে, বাচ্চাটা কি ঘন ঘন সর্দি কাশি হয়? না না না, সর্দি কাশি তো কিছু নাই। হ্যাঁ, শুধু এই সমস্যা, আজকে 4 বছর থেকে এই সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। 4 বছর থেকে সমস্যা, এখন বাচ্চার বয়স কত বললেন? 16 বছর। 16 বছর। আচ্ছা, যেহেতু 4 বছর থেকে ওনার বাচ্চা এরকম হচ্ছে, ধরে নিচ্ছি এটা অ্যাটোপিক ডার্মাটাইটিস, রক্তের সাথে মেশানো একটা অ্যালার্জি থাকে, যেটা বাবা মায়ের থাকতে পারে, বাবার অথবা মায়ের অথবা আরও কোনো আত্মীয় স্বজনের ক্লোজ ব্লাড কানেক্টেড যে আত্মীয় স্বজন থাকতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিস 4 বছর বয়স থেকে আছে, মানে এটা অবশ্যই রক্তের সাথে মেশানো একটা অ্যালার্জি। এটা এক ধরনের এক্সিমা, যেটা হাতে পায়ে সীমাবদ্ধ থাকে, আমরা সাধারণত এটাকে পম্ফুলিক্স বলি। ছোটো ছোটো সাগুদানার মতো ছোটো ছোটো থাকে, ওই বাচ্চা করে কি চুলকানোর সময় ওই মনে করে যে এই সাগুদানাটা আমাকে গেলে ফেললেই মানে চুলকানিটা কমে যাবে, কিন্তু এতে তার কমে না, এটা ইন্টেন্স ইচিং হয়, সে সবসময় কোনো কিছু দিয়ে খুঁটে, শুয়ের মাথা দিয়ে খুঁটে অথবা হাত দিয়ে চুলকায়, এটা করা যাবে না, স্কিনটাকে সে মানে নষ্ট করে ফেলতেছে। এখানে আশেপাশে স্কিনে ডাক্তারকে দেখাতে হবে, কিছু টেস্ট করতে হবে তার, যে তার ব্লাডের আইজি লেভেলটা কত আছে, এবং তার এক্সিমা যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটাই দিতে হবে। অবশ্যই চুলকায়, চুলকানোর জন্য অ্যান্টি ইচিং যে ওষুধগুলো আছে এগুলো ম্যাক্সিমাম খেতে হবে। এক্ষেত্রে যেহেতু ছোটোবেলা থেকে অ্যাট্রপিক মনে করছি, মন্টিলুকাস গ্রুপের ওষুধ তাকে খেতেই হবে, এবং হাতে তার এক্সিমার জন্য আমরা কিছু মাইল্ড টু মডারেট স্টেরয়েড ক্রিম দিয়ে থাকি। আর একটা সবচেয়ে বড় কথা, যে বাচ্চাকে মানে বেশি সাবান বা পানি ইউজ করা যাবে না, সেক্ষেত্রে বাচ্চাকে ময়েশ্চারাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইজ করতে হবে, বডিতে পানি ধরে রাখার ক্ষমতাটা রাখতে হবে, এবং বাচ্চার শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খেতে হবে তার ইমিউনিটি ডেভেলপ করার জন্য। আচ্ছা আচ্ছা, জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন। জি, আমার নাম জোয়েল। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার হাত, জি জি, আমার নাম জোয়েল, ঢাকা থেকে বলছি। জি জি জি, দর্শক আমাদেরকে প্রশ্নটি বলুন। জি, আমার হাতের উপরে একটা টিউমার আছে, কোনের কোনের উপরে। জি, মোটামুটি সাইজ বড়ই আপনার, এটা এখন একটু হালকা হালকা ব্যথা করে, এটা আমি কোন ডাক্তার দেখাবো বা এটা কি করতে হবে? আচ্ছা জি, দর্শক ডক্টর আমাদের সঙ্গে আছেন, আপনি আপনার প্রশ্নের উত্তর আশা করে পেয়ে যাবেন। ম্যাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনার যে মানে ফোলাটা আছে ওটার সাইজটা কেমন, কত বড়? এটার সাইজ আপনার জলপাই একটু ছোট। জলপাই? জি জি। এটা চাপ দিলে ব্যথা করে না এমনিতেই ব্যথা করে? এমনিতে হালকা হালকা ব্যথা করে। শরীরে আর কোথাও আছে না? ওই একটাই।
না একটাই একটাই সাধারণত ছোট যদি কোনো চাকা থাকে শরীরে দীর্ঘদিন ধরে যদি এটা নির্দোষ হয় এর আগে আপনি ডাক্তার দেখিয়েছেন কিনা আমি জানি না যদি নির্দোষ হয় আমরা আসলে এটা কিছুই করি না কিন্তু যদি ব্যথা হয় এটা সাইজে বড় হয় সেই ক্ষেত্রে আপনার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে একটু যোগাযোগ করতে হবে যে কোনো আপনার আশেপাশে যিনি সার্জারি আছে তার সাথে দেখা করুন তিনি হয়তো আপনাকে সমাধান দিতে পারবে ধন্যবাদ জি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আপনার টিভির ভলিউমটি কম করে আমাদেরকে প্রশ্নটি বলুন ম্যাম আমার আমার নাম হলো মোহাম্মদ আবুল হাসান জি বয়স আমার 45 আজকে 15-20 দিন ধরে আমার এই সকালে গোসল করে অফিসে যাই অফিসে এসে আবার গোসল করি কিন্তু গোসল করার পর আমার সারাটা শরীর একটা চুলকানি ভাব হয় এবং কিছু বিচি বিচি ওঠে এবং এগুলো চুলকায় ফুলে যায় লাল হয়ে যায় এবং 2 মাসের আগ পর্যন্ত এই চুলকানিটা থাকে এটা পায়ে হাতে পিঠে এবং আমার হাতে এই চুলকানি হয় এখন এই অবস্থায় পর্যন্ত আর কোনো ওষুধ কোনো কারো কাছে শরণাপন্ন হয়নি ডাক্তারের এবং কোনো ওষুধও খাইনি এখন এটা কি এমনি চলে যাবে না কোনো ওষুধ খেতে হবে জি জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার কি গোসল করার পরেই গা চুলকায় নাকি অন্য সময় গা চুলকায় আমি সকালে গোসল করার পরে অফিসে চলে যাই অফিসে আসার পরে গোসল করি গোসল করার পরেই গা চুলকানি শুরু হয় এবং ফুলে যায় আপনার সারা শরীর এটা বেশি পরিমাণে না কিন্তু ওই যে ফুলে যায় এবং চুলকায় লাল লাল বিচির মতো ওঠে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার ইতিহাস শুনে যেটা মনে হচ্ছে যে এটা অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়া মানে এটা মানে হচ্ছে যে পানি লাগলেই গায়ের সাথে পানির একটা অ্যালার্জিজনিত একটা রিয়াকশন হয় সেই জন্য এটাকে একটা আর্টিকেরিয়া বলে ছোটো ছোটো যেটা হচ্ছে ছোটো ছোটো যে ফুসকুড়ির মতো উঠতেছে ওনার সেইটা আর্টিকেরিয়ারই কারণ ওনাকে যেটা করতে হবে যে এটা কিছু ওষুধ খাওয়া যায় কিন্তু সেটা খেয়ে খুব একটা লাভ হয় না ওনাকে কিছু ম্যানেজমেন্ট করতে হবে ওনাকে সবসময় কুসুম গরম পানিতে একটু বরিক পাউডার দিয়ে সেটা দিয়ে গোসল করতে হবে এবং গোসল করার পরেই যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে গা মুছে ফেলতে হবে গা মুছে ফেলে টাইট ড্রেস পরতে হবে যেমন একটা ভালো গেঞ্জি অথবা টাইটস এই টাইট ড্রেস পরতে হবে এবং গাটা শুকনাই থাকবে এর মধ্যে অতিরিক্ত চুলকালে উনি লসি ও ক্যালামিনা গ্রুপের একটা ওষুধ আছে এই লসি ও ক্যালামিনাটা গায়ে লাগিয়ে নিয়ে ড্রেসটা পরে ফেলবে গোসল করার পরেই চুলকাচ্ছে আর ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার যে ওনার এই অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়াটা যে হচ্ছে ওনার শরীরের অন্য অ্যান্টি অ্যালার্জিক ইয়েগুলো কীরকম আছে লেভেলগুলো কেমন আছে কিছু ডায়াগনোসিসের হ্যাঁ কিছু ডায়াগনোসিসের জন্য আর এমনি যখন চুলকায় কিছু সিমটোমেটিক রিলিফ করার জন্য রুপাডিডিন গ্রুপের ওষুধ খেতে পারে বা সেটেরিজিন গ্রুপের ওষুধ খেতে পারে আর ওনার দেখা যাচ্ছে ওনার হিস্ট্রিটা যে যখন উনি সকালে গোসল করছে তখনও চুলকাচ্ছে আবার যখন রাতে যখন গোসল করছে তখনও চুলকাচ্ছে তার মানে পানির কন্ট্যাক্টে আসলেই কিন্তু ওনার গাটা চুলকাচ্ছে এটা অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়া আমি যেটা বললাম যে ওনাকে গোসল করার পরেই ভালো করে গা মুছে ফেলতে হবে এবং টাইট ড্রেস পরে ফেলতে হবে তাহলে এই প্রকোপটা কমে যাবে জি জি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন আমি উত্তম ভৌমিক বলছি কিশোরগঞ্জ থেকে জি কিশোরগঞ্জ আমার ছেলে বয়স 14 বছর জি আমার ছেলে বাড়ির থেকে আমি কিশোরগঞ্জ থেকে যে কোনো জায়গায় গেলে যেমন আমার গ্রামের বাড়ি তাহাই 20 কিলোমিটার দূরে আমি গেছি গত সপ্তাহে ছেলেকে নিয়ে আয় একদিন গোসল করার পরেই টিউবলে গোসল করছে একদিন গোসল করার পরে সারা শরীরে গুটি 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 হাত পা মানে সারা শরীরে এমন হয় যে কোনো জায়গায় দাঁড়াইতে যাইতে পারি না মানে কিশোরগঞ্জ মানে আমার বাসা ছাড়া মানে কোথাও আমি যাইতে পারি না এই অবস্থা আমার ছেলের আজকে বেশ কয়েক বছর যাব ফলো করতেছি কিন্তু তেমন কিছু আমি ডক্টর দেখাই এখন আমি এটার করণীয় কি কিছুদিন আগে এমন হয়েছিল আমি গত সপ্তাহে বাড়িতে পাঠিয়েছিলাম পরে যখন এই সারা শরীরে গুটি গুটি আমাকে ফোন দিতে হচ্ছে গেলে পরে একটা যে ব্যাসলর দিলাম চেষ্টা করে ব্যাসলর আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি অ্যান্টিবায়োটিক 10টা খাওয়ার পরে এখন আস্তে আস্তে কমেছে এখন বাড়িতে কিশোরগঞ্জ নিয়ে আইসা পড়তে ছেলে মানে কিশোরগঞ্জের বাইরে যে কোনো জায়গায় গোসল করলে সারা শরীরে গুটি 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 বেরে যে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গেই থাকুন ম্যাম আপনার কাছে জানতে যাচ্ছিলাম হ্যাঁ ধন্যবাদ ওনাকে ওনার উনি যেখানে যায় সেখানে গোসল করলেই গায়ের মানে মধ্যে গুটি গুটি উঠে এটা হচ্ছে যে ওনার বাচ্চার ডাস্ট অ্যালার্জি আছে বাইরে কোথাও গেলে আমরা বিভিন্ন ধরনের ডাস্টের সম্মুখীন হই যেটা ওর বাচ্চার জন্য ডাস্ট অ্যালার্জি এবং সেই অ্যালার্জিটা ও বাচ্চা যখন ঘরে থাকে তখন হয় না যদি গোসল করলেই হয় তাহলে বাসায় গোসল করলেও হতো কিন্তু যেহেতু কোথাও গেলেই হচ্ছে তার মানে সে কিছু ধুলাবালির সম্মুখীন হচ্ছে ছুটাছুটি করতেছে একটা ওপেন স্পেসে তার ধুলাবালির সম্মুখীন হচ্ছে বেশি সেই অ্যালার্জি হচ্ছে এবং সেই অ্যালার্জির জন্য যে ট্রিটমেন্ট আছে অ্যান্টিহিস্টামিন দিতেই হবে অ্যান্টিহিস্টামিন এবং লসি ও ক্যালামিনা এর আগের পেশেন্টকে আমি যেটা বললাম লসি ও ক্যালামিনার সাথে মাইল্ড একটা স্টেরয়েড মিশিয়ে সে গায়ে লাগাতে পারে
এবং মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ তাকে খেতে হবে। বয়সভেদে ডোজের তারতম্য হবে, সেটা দেখেই খাওয়াতে হবে। এবং ডাস্টের খেতে যতটুকু আসলে অ্যাভয়েড করা যায়, হ্যাঁ যত অ্যাভয়েড করা যায়। আর একটা জিনিস আমি বলে রাখতে চাই সচেতনতার জন্য, যেসব পেশেন্টদের অ্যালার্জি থাকে সেসব পেশেন্টরা যদি তিন মাস পর পর ফ্যামিলি সবাই যদি অ্যান্টি হেলমেন্টিক বা কিডনি নাশক ওষুধ খায় তাহলে কিন্তু তারা এই অ্যালার্জি প্রকোপ থেকে অনেকটাই রক্ষা পাবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ম্যাম আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, আসলে পাইলসে আপনি যেহেতু কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে রয়েছেন, খুব কমন একটা সমস্যা পাইলস, তো এই ক্ষেত্রে আসলে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, অথবা পাইলস যাদের রয়েছে কোন স্টেজে আসলে সার্জারির একটা ডিসিশনে আসতে হয়? ধন্যবাদ। তার আগে আমি আসলে একটু বলতে চাচ্ছি যেটা, যে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা হয়েছে যে মানুষের শারীরিক কসরত কমে গিয়েছে, বাইরে বের হচ্ছে না, হাঁটাচলা কমে গিয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বললেই চলে। তার উপরে রিসেন্টলি কোরবানির ঈদ চলে গেল, সবাই একটু গরুর মাংস খাসির মাংস খেয়েছে, যেটা লাল মাংস যেটা রেড মিট, এগুলো খেলেও কোষ্ঠকাঠিন্য বাড়ে। আর এই কোষ্ঠকাঠিন্যের কারণে যেটা হয় অনেক সময়ই যে পালসের সমস্যাও একটু বাড়ে, ফিসার যাদের আছে ফিসারের সমস্যাও বাড়ে। তো অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বার ফেটে যায়, যেটাকে আমরা ফিসার বলি। আর পালস যেটা, সেটা আসলে রক্তনালী মোটা হয়ে যায়, ফুলে যায়, ফুলে নিচের দিকে বের হয়ে আসে মলাশয় থেকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেটা আমরা বলি সবাইকে যে খুব বেশি অ্যাকুট কমপ্লিকেশন যেটা, সেটা না হলে আমরা আসলে এই মুহূর্তে এগুলো এই রোগগুলোর অপারেশন করতে চাচ্ছি না, কনজারভেটিভ ট্রিটমেন্টই দিচ্ছি। কিন্তু যদি দেখা যাচ্ছে যে কারো পাইলস বাইরে বের হয়েছে কিন্তু ভিতরে আর ঢুকছে না, সেক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন আসলে দরকার হয়। আবার দেখা যাচ্ছে যে ব্লিডিং বন্ধ হচ্ছে না পালসের রোগীর, সেক্ষেত্রে আমরা অপারেশন করতে পারি। অথবা পায়খানার রাস্তা ফেটে গিয়েছে, যেটাকে আমরা অ্যানাল ফিশার বলি, তার তীব্র হচ্ছে পায়খানার রাস্তাটা সংকুচিত হয়ে গিয়েছে, সেসব ক্ষেত্রে হয়তো আমরা সার্জারি একটা ডিসিশন নিতে হবে। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন। আমার নাম হলো সিরাজুল ইসলাম, আমার মেয়েদের জন্য বলতেছি আমি। জি, আমার বড় মেয়ের বয়স হলো 18 বছর। জি, বড় মেয়ের পায়ের ভিতরে চুলকানি হয়ে কালো হয়ে যায়, তাকে আমি কবির চৌধুরীকে দেখাইছি। কবির চৌধুরী স্যার দেখানোর পরে উনি একটা ওর স্কিন টেস্ট করছে, ধর কিছু মেডিসিন দিছে, কিন্তু ওইখানে কোনো ফলাফল হচ্ছে না। আর এমনি তার আবার ছোট বড় মেয়ের পুষ্টিতেও সমস্যা আছে, কিন্তু হাই ঠিক আছে, পুষ্টি ডাক্তারও দেখাইছি, তাকে একটা মেনু দিছে, মেনু অনুযায়ী কিছুদিন খাওয়াইছি, তাকে কোনো পরিবর্তন হচ্ছে না বডি। আর আমার ছোট মেয়েটার বয়স হলো 13, সে বিছনা প্রস্রাব করে, কারণ হলো আমি ডাক্তারের সাথে আলাপ করছি, ওষুধও খাওয়াইছি, কিন্তু তার প্রস্রাবের কোনো মাঝে মাঝে প্রস্রাব ফেরা যায়। জি জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ম্যাম ওনার পরের প্রশ্নটা আমি বুঝতে পারিনি, পরের ছোট মেয়ের সমস্যাটা কি? 13 বছরের। জি জি, উনি বেড ওয়েটিং হয়, সেক্ষেত্রে আসলে ছোট মেয়েটা, ছোট মেয়ে। ও আচ্ছা আচ্ছা, 13 বছর বয়স। 13 বছর বয়স। আচ্ছা, বড়টার যেটা বললো যে পায়ে চুলকায় এবং কালো হয়ে যাচ্ছে, এটাতে আমি যেটা মানে না দেখে যতদূর বুঝতে পারছি ওনার ইতিহাস থেকে, সেটা হলো যে কোনো এক্সিমেটাস লেশন থাকতে পারে। এক্সিমেটাস যেটা, সে বারবার চুলকাচ্ছে, স্কিনটাকে ইঞ্জুরি করতেছে, তারপরে আবার এটা হচ্ছে। তো এটা করা যাবে না, একটা ক্রিম মানে মডারেট পাওয়ারের একটা ক্রিম, স্টেরয়েড ক্রিম লাগাতে হবে, এবং সবচেয়ে বড় যেটা ময়েশ্চারাইজ করতে হবে। হ্যাঁ, কোনো ময়েশ্চারাইজার, ভালো একটা ময়েশ্চারাইজার একবার লাগাবে, ক্রিম একবার লাগাবে, বেশি ক্রিম লাগানো যাবে না ময়েশ্চারাইজার বেশি। আর ওই যে যদি সে হাত না চুলকায়, সেই জন্য অ্যান্টিপোরাইটিক যে ট্যাবলেটগুলো আছে, অ্যান্টিহিস্টামিন, সেগুলো খেতে হবে এবং তাকে ময়েশ্চারাইজ করতে হবে। এবং সে বারবার চুলকাচ্ছে, এটাতে কিন্তু তার একটা হ্যাবিটও গ্রো করতেছে, সে চুলকাচ্ছে, স্কিন ইঞ্জুরি হচ্ছে, ওখানে কিন্তু আবার আমাদের তো এনভায়রনমেন্টে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আছে, সেটা থেকে ইনফেক্টেড হচ্ছে, সেই জন্য একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম এবং একটা স্টেরয়েড ক্রিম, মিশানো ক্রিম লাগাতে হবে। আর হচ্ছে ময়েশ্চারাইজ করতে হবে, তাহলে সে এখান থেকে, এখানে ময়েশ্চারাইজটা অনেক ইম্পর্টেন্ট, চলে যাবে। জি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, উনি ওনার 13 বছর বাচ্চার বয়স, উনি বেড ওয়েটিং এর ইয়েটা আছে, এক্ষেত্রে আসলে কি করতে পারেন উনি? অ্যাকচুয়ালি সাধারণত দেখা যাচ্ছে যে 12-13 বছর হয়ে গেলে সাধারণত বাচ্চারা বিছানায় পেশাব করে না, কিন্তু তারপরেও যদি করে, অনেক সময় বাচ্চারা স্বপ্নে করে দেয়, স্বপ্ন দেখে, তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো অ্যামাইট্রিপটালিন আমরা লো ডোজে লং টাইম দিই বাচ্চাদেরকে। আচ্ছা,
ঠিক হয়ে যায়। জি জি, এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াটাই সবথেকে ভালো। ভালো হয় একজন পেডিয়াট্রিশিয়ান অথবা একজন মেডিসিনের ডাক্তারকে দেখাতে পারেন। আচ্ছা, দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং পাশাপাশি আপনি পুষ্টির কথা জানতে চাচ্ছিলেন, যেসব অ্যালার্জির প্রবলেম যাদের থাকে, ম্যামও যেটা বলেছেন যে স্কিনে ময়শ্চারাইজ করতে হবে এবং স্কিন ময়শ্চার করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবল খেতে হয়। আর এবং এই করোনার এই সিচুয়েশন আমরা কিন্তু বারবার বলছি যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করার জন্য, অর্থাৎ খুব কালারফুল শাকসবজি, ভিটামিন সি সমৃদ্ধ শাকসবজি গ্রহণ করার জন্য, পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার। তো সব কিছু মিলেই স্কিন ভালো থাকবে। এবং আমরা সবসময় বলি যে ইন্টারনাল নিউট্রিশনটা ভালো রাখতে হবে, অর্থাৎ ভালো খাবার খেলেই, ফ্রুটস ভেজিটেবল এবং প্রোটিন জাতীয় খাবার খেলেই কিন্তু আপনার স্কিন ভালো থাকবে। এবং পাশাপাশি কিছু ময়শ্চারাইজার ইউজ করতে হবে, পাশাপাশি ওজনটাকে আপনার অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। দর্শক আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি বলুন। জি ওয়ালাইকুম সালাম, আমি বলতেছি, আমি আমার নাম মিথু, আমার বয়স জি আমার ওই যে অংশটা ওই অংশটা হচ্ছে একটু গোটা গোটা হয়ে মানে ফোস্কার মতো জি, কিন্তু সেগুলো চুলকায় না, খুব কম পরিমাণ চুলকায়। হ্যাঁ, মানে সব করা মনে করেন 5% চুলকাই না, হালকা একটু হয়তো কুটকুট চুলকাই, সব সময় না, অল্প পরিমাণ। আর হচ্ছে আমার ওই ফোস্কা গুলো কখনো পেকেও যায় না, আর আপনার হচ্ছে যে ফাটেও যায় না, শুকে যায়। জি, আবার মানে বের হয়, ইদানিং দেখছি একটু বেশি পরিমাণে বের। আচ্ছা ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? জায়গাটা কোথায় কোথায় চুলকায় বলুন। ওনার সারা শরীরের কথাই উনি বলেছেন। দর্শক আপনার কোন কোন জায়গায় হচ্ছে? শুধু পায়ের কলার নিচে পায়ে। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। ওনার পায়ের নিচে হচ্ছে, মানে হচ্ছে যে ওনার পায়ের যে পায়ের যে লোম, আমাদের লোমের গোড়া আছে, অনেক সময় ফলিকুলাইটিস বলে এটাকে, লোমের গোড়ার ভিতরে যে হেয়ার ফলিকুল সেখানে কিছু প্রদাহ হয়, ব্যাকটেরিয়াল ফাঙ্গাস এগুলো দিয়ে হয়। তো সেটা উনি ওইখানে দীর্ঘমেয়াদী হয়, ওইখানে ওই উনি যদি বারবার ওখানে হাত দেয় সেখানেও সেই কারণও হতে পারে, ওটাও একজিমা ট্রান্সলেশন হতে পারে। আবার এদিকে ওনার যদি বারবার হাত দেওয়ার অভ্যাস থাকে তাহলে তো স্কিনটা মোটাও হয়ে যায়, সেই জন্য ওখানে ওনার যেটা করতে হবে এক ডোজ অ্যান্টিবায়োটিক খেতে হবে, অ্যান্টিবায়োটিকের ওষুধ এবং অ্যান্টিহিস্টামিন ওষুধ খেতে হবে, এবং ওখানে হাত দেওয়ার অভ্যাসটা অবশ্যই ছাড়তে হবে, আর অবশ্যই একটা স্টেরয়েড ক্রিমও লাগবে। আমি সুমি বলছিলাম গাজীপুর থেকে। জি আপনার প্রশ্নটি বলুন। আপা হচ্ছে আমার মেয়ের বয়স 3 বছর, ওর যখন বয়স 1 বছর তারপরে থেকেই ওর চুলকানি সারা শরীরে, মুখে খা, মুখে ডাক্তার দেখাইছি আমরা, দেখানোর পরে উনি ওষুধ দিচ্ছে এলাট্রল আর জরাস্ত বলে নাপা দিচ্ছিল, রেভিটাল নামে একটা দিচ্ছে, ও রুচিতে সমস্যা আর ক্লাসিডো, এগুলো খাওয়ানোর পরে গেছে, মানে গেছে বলতে মুখের ঘা গেছে আর চুলকানিও কিছুটা কমছে, কিন্তু সারা বছরই ছিল। এরপরে আমরা কিছুদিন আগে আবার ডাক্তার দেখাইছি, বললাম যে স্যার মুখে তো ঘাটা ওই যে গেছে, কিন্তু গলায় ঘা আছে, গলায় হচ্ছে বিচি বিচির মতো ঘা আছে। এখন উনি ওই একই ওষুধ দিচ্ছে, ডাক্তার আমাকে একই ওষুধ দিচ্ছে আর সারা বছর এলাট্রল খাওয়াইতে বলছে। এখন আপা আমার প্রশ্ন হচ্ছে বাবুর কোনো প্রবলেম হবে কিনা সারা বছর এরকম এলাট্রল খাওয়াইলে? আর আমার আরেকটা সমস্যা আছে আপা, সেটা হচ্ছে আমার আমার সারা শরীরে হচ্ছে চুলকানি আর ঘামাচি উঠে, প্রচুর ঘামাচি উঠে। জি জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। এলাট্রল খাই আর হচ্ছে নিম পাতা আছে না, নিম পাতা বেটে বড়ি করে খাই এখন, কিন্তু আমার কোনো উন্নতি নাই। আচ্ছা জি দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন ম্যাম, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমে আপনার বাচ্চার ব্যাপারটা বলি, বাচ্চা যেহেতু 1 বছর থেকে গা চুলকাচ্ছে, বাচ্চা অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, বাচ্চার রক্তের সাথে মেশানো অ্যালার্জি আছে, এবং বাচ্চা যেটা বললো মুখে ঘা সেটা হলো যে তার অপুষ্টিজনিত ঘা। এই বাচ্চাকে আমরা তার পুষ্টির অভাব আছে, তাকে যে আমরা যে ব্যালেন্স ডায়েট বলি সেগুলো কিন্তু বাচ্চাকে দিতে হবে, শুধু হয়তো দুধ খায় অথবা অন্য কোনো একটা আইটেমও থাকে, আপনিও জানেন সেটা হলো যে তার পুষ্টির অভাবের জন্য তার বারবার মুখের ঘা হচ্ছে। এটুকু বাচ্চা মুখের ঘা মানে এটা পুষ্টিজনিত অপুষ্টিজনিত ঘা, এবং এখানে আমার মনে হয় এই ঘাগুলোর জন্য অনেক সময় ফাঙ্গাসও থাকে, ক্যান্ডিডাও থাকে, অ্যান্টিফাঙ্গাল ওষুধও দিতে হবে, এবং জিঙ্ক বি সিরাপ দিতে হয় বাচ্চাকে।
আর গায়ে চুলকানির জন্য আমরা এইটুকু বাচ্চাকে লসিও ক্যালামিনা দিব, অ্যান্টিহিস্টামিন অবশ্যই দিব। আমার মনে হয় বাচ্চার নিউট্রিশনটা ঠিক মতন মেনটেন করতে পারলে বাচ্চার মুখের ঘা এবং স্কিন এটা দুটোই ভালো হবে। এই বাচ্চাকে ফলমূল এবং শাকসবজি দুটোই খাওয়াতে হবে, দুটোকে পেস্ট করে উনি খাওয়াতে পারেন, মিক্সচার করে খাওয়াতে পারেন। আর ওনার যে সমস্যা, ওনার সমস্যাটা যেন কি বলেন, ওনার ঘামাচির মতো হয়, ঘামাচির মতো হয় উনি, মনে হয় ওনার কথা শুনে মনে হচ্ছে উনি বাসায় থাকেন, উনি হোম মেকার। ওনার যেটা সমস্যা সেটা হলো যে অনেকক্ষণ গরমে থাকেন, বাচ্চাকে নিয়ে থাকেন অথবা রান্নাঘরে থাকেন, ঘামাচি হয়। ঘামাচির সমস্যা হচ্ছে যে ঠান্ডায় থাকতে হবে, যার যেরকম অবস্থা তাকে সেই হিসাবে ঠান্ডায় থাকতে হবে। ওনাকে বেশিক্ষণ রান্নাঘরে এতক্ষণ থাকার দরকার নাই, যেটুকু কাজ না করলেই নয় সেটুকু করতে হবে। এবং দুইবার গোসল করবে, গোসল করে উনি গোসল করার আগে গায়ে বরফ ঘষে নেবে, যে জায়গায় ঘামাচি হচ্ছে সেই জায়গায় একটু বরফ ঘষে নেবে, তারপরে উনি গোসল করে ফেলবে। গোসল করার পরে গায়ে লসিও ক্যালামিনা লাগাবে, লসিও ক্যালামিনা লাগালে ওনার ঘামাচির সমস্যা চলে যাবে। কারণ ওনাকে ঠান্ডায় থাকতে হবে, ঠান্ডায় থাকলেই ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, আসলে সার্জারি ডিপার্টমেন্টে যেহেতু রয়েছেন, এখন তো আসলে এই সিচুয়েশনের কারণে অনেকে আছে যারা সার্জারি দরকার হয়, হয়তো কোভিডের কারণে হয়তো একটা ভীতি জন্মাচ্ছে যে সার্জারি করবে কি করবে। এক্ষেত্রে ম্যাম আপনি যদি একটু পরামর্শ দেন যে আসলে ভীতিটা কাটানোর জন্য আসলে কি করা যায়। অ্যাকচুয়ালি আমাদের ঈদের পর থেকে আমরা নিউ নর্মালে চলে গিয়েছি, এখন আমাদের প্রত্যেক অ্যাডমিশনে পুরো বিছানা ভর্তি হয়ে যায়, এমনকি আমাদের এক্সট্রা বেডগুলোতেও এখন পেশেন্ট আছে। তো এখন আসলে ওরকম ভয়ের মধ্যে আসলে ভয়টা আমরা নিচ্ছি না, আমরা সবাই জানি আমরা এখন স্বাভাবিক জীবনযাপনে অনেকটাই ফিরে এসেছি। আমি যেটা বলবো যে এখন হসপিটালে আমাদের স্বাভাবিক সার্জিক্যাল ট্রিটমেন্ট চলছে, শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো এখন এতটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমাদের সামাজিক দূরত্ব, তারপরে পার্সোনাল প্রোটেকশন, সতর্কতা আসলে নিতে হচ্ছে এক্ষেত্রে। আমরা যেটা করি যে প্রথমে আমাদের যখন পেশেন্ট আসে ভর্তি হয়, তখন আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই, তার রোগ সম্পর্কিত তথ্য নেই, আর যেটা আমরা একটু কনসিয়াস সেটা হচ্ছে কোভিড সম্পর্কিত তথ্যগুলো নেই, যে তার কাশি আছে কিনা, ফ্যামিলিতে কারো জ্বর আছে কিনা, তার জ্বর আছে কিনা, লুজ মোশন আছে কিনা, এ ধরনের কোশ্চেনগুলো নেই, বা শ্বাসকষ্ট আছে কিনা। যদি থাকে আমরা পেশেন্টকে ক্যাটাগোরাইজ করে ফেলি, যে যেই পেশেন্টের এই সমস্যাগুলো থাকে তাদেরকে আমরা একটু আইসোলেটেড রাখি এবং তাদেরকে আমরা কোভিড টেস্টের জন্য আর্জেন্টলি পাঠাই, চেস্ট এক্সরে করতে পাঠাই। সেক্ষেত্রে যদি পজিটিভ আসে আমরা কোভিড ইউনিটে পাঠাই। প্রিকশনটা খুব পারফেক্টলি হতে হয়। আর আমাদের ক্ষেত্রে আসলে প্রোটেকশন আমরা নিয়েই, কিন্তু আসলে যদি আমাদের দিনে আমরা 5টা 7টা 10টা পেশেন্ট দেখলাম তাহলে ঠিক ছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে ওয়ার্ডে 40 থেকে 50টা পেশেন্ট থাকে, আমরা আমাদের সাধ্যমতো প্রোটেকশন আমরা নেওয়ার চেষ্টা করি আর কি। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এত ব্যস্ত সময়ের মাঝেও। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আপনাদের সঙ্গে থাকবো প্রতি শনি থেকে বুধবার পর্যন্ত আপনাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান দিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।